নববর্ষের ভাবনায় অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক পয়লা বৈশাখের আগের দিন মানে চৈত্র সংক্রান্তিতে তারা এক হাতে ছাই এক হাতে ছাতু নিয়ে তিন মাথার মরে যেতেন সেখানে শত্রুর মুখে ছাই আর মিত্রর মুখে ছাতু দিতেন আর চলত নিরামিষ ভোজনের পালা দুপুরে খেতেন অনেক রকমের তেতো খাবার যেমন নিমপাতা ইত্যাদি আর এখন সেসব দেখেন না অনেক কিছু হারিয়ে গিয়েছে সমাজ জীবন থেকে শিলিগুড়ির অবসরপ্রাপ্ত অতিরিক্ত অতিরিক্ত জেলাশাসক পরিতোষ চক্রবর্তী তার নববর্ষের ভাবনায় এসব কথাই জানালেন খবরের ঘন্টাকে আমি পরিতোষ চক্রবর্তী লেকটাউনে থাকি আগে সরকারি কর্মচারী হিসেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে কাজ করেছি এখন আমি অবসর নিয়ে কিছু রামকৃষ্ণ মিশনে কিছু কাজকর্ম তারপরে কিছু অন্য কিছু লেখালেখি এইসবই করি আর আমার নাতনি আছে রূপ কথা ওকে নিয়ে সময় কাটাই আমাদের ছোটোবেলায় এই যে নববর্ষ নববর্ষটা একটা সাংঘাতিক একটা উৎসব হিসেবে আমরা পালন করতাম তার আগের দিন ছিল চৈত্র সংক্রান্তি আমরা সবাই এক হাতে ছাতু এক হাতে ছাই নিয়ে যেতাম সড়কে তিনটে সড়ক যেখানে মিলেছে সেখানে গিয়ে আমরা শত্রুর মুখে আমরা ছাই দিয়ে মিত্রর মুখে আমরা ছাতু দিয়ে বাড়ি ফিরতাম এরকম মন্ত্র ছিল শত্রুর মুখে দিয়ে ছাই ছাতু বাড়ি বাড়ি যাই তারপর বাড়িতে ফিরে এসে যেহেতু সেদিন আমাদের নিরামিষ খেতে হতো আমরা সব দই খেয়ে সব বাড়িতে বানানো এগুলো সব পেট পুরে খেয়ে নিতাম কারণ দুপুরবেলা খাওয়ার মধ্যে থাকতো তিতা নিম পাতা এই এইসব তারপর মাছ তাস কিছু ছাঁকতো না খুবই খাওয়ার ব্যাপারে আগ্রহটা খুবই কম তাই আমরা ওই ক্ষীর কলা সন্দেশ এইসব খেয়ে পেট পুরে রাখতাম পরের দিন নববর্ষ সকালবেলা উঠেই হই হই ব্যাপার প্রত্যেক দোকানে দোকানে পুজো হতো আমরা পুজোর সময় যেতাম পুজোর সময় দোকানে গেলে তারা সব ফল দিত ফলার আবার আমরা কিন্তু আমার জ্যাঠামশের সাথে মনে আছে সোনার দোকানগুলোতে বিশেষ করে দল বেঁধে যেতাম সেখানে এই যেমন স্কুলে হাই বেঞ্চ লো বেঞ্চ থাকে ওর মধ্যে আমরা পাঁচজন সাতজন করে বসে যেতাম তারপরে পেট পুরে মিষ্টি যে যত খেতে পারো কোনো না নেই এবং ওরা ময়রা ডেকে সব বানাতো পান্তুয়া রসগোল্লা সন্দেশ তারপর কি সুন্দর শরবত খাওয়াতো খুব সুন্দর শরবত দিত সেই সব খেয়ে আমরা ফিরতাম তারপরে বাড়িতে আমাদের কিছু আচ্চা থাকতো সেইগুলো হতো আমার ঠাকুমা ছিলেন বিধবা তারা আবার নানান নিয়মকানুন ছিল সেই চৈত্র সংক্রান্তি হোক আর পয়লা বৈশাখ হোক সেইগুলো আমরা পালন করতাম খুব নিষ্ঠার সাথে নতুন জামা কাপড় হতো একটা করে প্রত্যেকেরই জামা প্যান্ট খুব বেশি সংখ্যায় হতো না সেইটি আমরা খুব যত্ন করে রেখে দিতাম এবং পরে আমরা ব্যবহার করতাম এখন এখনো সেই ধারা এটা আমার খানিকটা কেটেছে কলকাতা অঞ্চলে আর খানিকটা কেটেছে জলপাইগুড়ি জেলার একটা গ্রাম ফালাকাটা সেখানে এই দুই জায়গায় আর জন্ম হয়েছে আমার বাংলাদেশে ময়মনসিংহের টাঙ্গাইলে সেখানে একজন নাম করা লোক ছিল পিসি সরকার পুতুল সরকার টাঙ্গাইলে তারও জন্ম আরও অনেক লোকের জন্ম টাঙ্গাইলে সেইখানেই আমার জন্ম হয়েছিল জাদুকর যে কৃষি মানে সিনিয়র প্রতুল সরকার তার জন্মস্থান তিনি আমাদের বাড়িতে এসে তখন আমি ছোট মাঝে মাঝে এসে ওই ম্যাজিক দেখিয়ে যেতেন খুব ভালো লাগতো আমাদের খুব আকর্ষণীয় ছিল পরবর্তীকালে আমরা বড় হয়ে বিভিন্ন স্টেজে তার প্রোগ্রাম দেখেছি পরবর্তীকালে এখন তো তার ছেলে প্রদীপ সরকার পিসি সরকার জুনিয়র সে এসে শিলিগুড়িতে অনেক অনুষ্ঠান করে গেছে আমরা প্রায় প্রত্যেকটাই দেখতে পেরেছি এইসব হতো আমরা এখন দেখছি যে এখন আমার বয়স তো আশি পেরিয়ে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি যে আগের যে সেই বাচ্চাদের মধ্যে সে আমাদের যে উন্মাদনাটা ছিল নববর্ষ আসতেছে তার আগের দিন নিরামিষ খাওয়া পরের দিন মাছ মাংস খাওয়া সেটা আস্তে 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 কমে যাচ্ছে এখনকার বাচ্চারা আমি দেখি ডিম আর মাংস এই দুটোই খায় মাছ খাওয়ার দিকে এটা এক খুবই কম কম বললেই ভালো হ্যাঁ মাছে ভাতে বাঙালি সেটা দেই দুধ ভাত সেটাও তারা খেতে চায় না দুধও খুব কম খেতে চায় অন্যান্য যারা এই সমস্ত জাঙ্ক ফুড এই সমস্ত এইগুলোই তারা খেতে চায় কুরকুরে চাউমিন এইসব মিষ্টি আগে খুব আপনারা সময় এখন তো মিষ্টিও চলে না এটা কি সুগারের কারণে কিন্তু আগে তো সুগার ছিল একটা অনেকেরই সুগারের জন্য খায় না যেমন সত্যি তুমি যারা ওই রস টস পড়ে যা মাগাবর নষ্ট হবে এই সব ভয়ও খেতে যায় না রসগোল্লা খেয়ে আমরা যে আনন্দ পেতাম পার রসগোল্লা পান্ত আমরা প্রত্যেক বাড়িতে আমরা অনেকে 15টা 20টা করে খেতাম কোন ইয়ে নেই কিন্তু এখনকার দিনে লোকে খেতেই চায় না বিয়েবাড়ির অনুষ্ঠানে রসগোল্লা খাওয়া হ্যাঁ কম্পিটিশন হতো বিয়ে তারপর দই হাড়ি হাড়ি দই সব খেয়ে তো আমরা যতটা পারতাম খেতাম এই সবগুলো এই কালচারগুলো এবং নববর্ষেও দই খাওয়া ক্ষীর খাওয়া এগুলো চলে এটা কি মনে হয় যে আগেকার দিনে মানুষ আটা বেশি করত জানমাহন কম ছিল এত ফলে মানে মানে সুগারের পরিমাণ ছিল না সুগার শোনা যেত না ফলে মিষ্টি খেত এখন কমে কমে গেছে পরিশ্রম ফলে এবং এটা অনেকগুলি কারণ প্রথম কারণ হচ্ছে যে আমরা তো কায়িক পরিশ্রম যেটা পরিশ্রম করা সেটা আমরা কম করি যেমন আগে আমরা হেঁটে যেতাম কোথাও এখন আমরা হয় বাইকে যাই নয়তো আমরা গাড়ি করে যাই কাজে সেই পরিশ্রমটা তো এখন হয় না পরিশ্রম না করলে খিদে হয় না খিদে না হলে তো খাওয়া একটা অনীহা থেকেই যাচ্ছে তারপরে যে মাছ টাছগুলো আগে আমরা টাটকা খেতাম তার রকম স্বাদ আর এখন আমরা খাই বেশিরভাগই চালানি বরফ দেওয়া মাছ সেইগুলোতে তো খানিকটা বিক্রিতে হয় তারপর আমরা আগে ওই ডিম পাতা গিমা শাক তারপরে করলা এইসব প্রায়ই খেতাম তেতো জিনিসটা খেতাম বলে আমাদের সুগারের এটা প্রায় হতোই না আমার বাবা মার সুগার ছিলই না এসব খাবার পাতা এখন আর দেখা যায় না বা দেখলেও খুব কম দেখা যায় যার জন্য সুগারের মাত্রাটা বেড়ে গেছে তারপর হাঁটাহাঁটিটাও কমে গেছে এটাও কারণ অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ তারপর তো শারীরিকের কিছু কারণ আছে যেমন এখনকার যে প্রকৃতি এখন যেন খোলা মাঠ আকাশ বা এগুলো পাওয়াই যায় না নীল আকাশ আগে যেমন শিলিগুড়ি থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারতাম এখন এমন সব বড় বড় হোর্ডিং পড়েছে বড় বড় সব বাড়ি উঠছে হাইরাস বিল্ডিংগুলো শিলিগুড়ি থেকে এখন কাঞ্চনজঙ্ঘা প্রায় দেখাই যায় না এই সব ব্যাপারগুলো হয় হয়েছে সবুজ নেই বললেই চলে মাঝে মাঝে হচ্ছে এখন গাছ কেটে সব বসতি হচ্ছে বন নেই এসব যার জন্য হাতি টাতিগুলো বনের পশুগুলো সব আমাদের বসতি এলাকায় চলে এসে নানারকম বিভ্রাট ঘটাচ্ছে